হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় চিকেন ফ্রাই করা যায় তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। এখানে আমি স্কিন সহ মুরগি নিয়েছি, আপনারা চাইলে স্কিন নাও নিতে পারেন, তবে স্কিনটা নিলে চিকেনটা ফ্রাই করার পরে অনেক মসমসে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি সয়া সস, দিচ্ছি 7 মতো লবণ এবং 1/2 টেবিল চামচ ফিশ সস। রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট ইউজ করে, আমি টেস্টিং সল্ট ইউজ করি নাই, এটাকে আমি স্কিপ করেছি। এখন আমি এই সব উপকরণগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। একটি বাটিতে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাতে আমি এখন অ্যাড করব মরিচের গুঁড়ো, 7 মতো লবণ আর গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি একটি বাটিতে নর্মাল পানি নিয়েছি। টুকরোগুলো ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ময়দা লাগিয়ে নেব। খুব ভালোভাবে ময়দা চেপে চেপে লাগানোর পরে বাড়তি যে ময়দাটা এটার সঙ্গে থাকবে, ঝেড়ে ফেলে দিয়ে পানিতে আমি এগুলোকে ডুবাবো। এভাবে সবগুলো চিকেন আমি ময়দা লাগিয়ে নেব। সব চিকেনগুলো পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। চিকেনগুলো কোট করা হয়ে গিয়েছে। এই চিকেনগুলোকে এখন আমি ফ্রাই করে নিব। একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এগুলো সব ফ্রাই করে নেব। 15 থেকে 20 মিনিট লাগবে ফ্রাই করতে। চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ফ্রাই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।